বাংলাদেশ রেলের অবস্থাপনা পরিবর্তন যে ছয় দফা দাবি বাস্তবায়নের যে আন্দোলন ছিল সেটা থামাতে তারা কিন্তু আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা দাবি মেনে নিচ্ছি, আমরা বাস্তবায়ন করবো, এবং সেই আমরা মেনে নিয়েছি এই কারণে যে তারা আমাকে টাইম ফ্রেম দিয়েছিল। সেই টাইম ফ্রেমের ক্ষেত্রে প্রথম এক মাসের মধ্যে তারা বলেছিল যে এনআইডি সংক্রান্ত যে জটিলতা সেটা কোলাপস করে মানে এনআইডি চার ভ্রমণ তারিখটা নিশ্চিত করবে তারা, ঠিক আছে। তারপরে তিন মাসের মধ্যে তিনটা দাবি অন্তত আমার ভিজিবল হয়ে যাবে, যেটার কারণে মানুষ অন্তত বলতে পারবে যে না ঠিক আছে আমরা সাফার করছি না। আর যে স্ট্রাকচারাল যেই ব্যাপারগুলো সেটা অন্তত ছ মাস সময় লাগবে সেটা আমাকে বলেছিল তারা। সেখানে রেলওয়ে ডিজি সাহেব ছিলেন, সচিব মহোদয় ছিলেন এবং রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ছিলেন, যেহেতু সেদিন মন্ত্রী মহোদয় ছিলেন না, তো আজকে আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে আসছি এবং দীর্ঘদিন যাবত হচ্ছে কি আমি তাদেরকে কল দিচ্ছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম এবং এর পিছনে অনেকগুলো ঘটনা আছে, সেটাই না গেলাম। কিন্তু আজকে যেটা হলো যে অনেকবার হচ্ছে কল করার চেষ্টা করার পর তারা আজকে ডিজি মহোদয় গত কালকে আমাকে কল দিয়েছিলেন যে আমরা মন্ত্রী মহোদয় আপনার সাথে বসবেন, আপনি আসেন। এই তিন মাস অন্তত হচ্ছে তিনটা দাবি তো আমি ফিজিবলভাবে এই এক্সপেকটেশন তো আমি হচ্ছে গিয়ে চুপ করছিলাম, কিন্তু আজকে এখানে আসার পর মন্ত্রী মহোদয় যথেষ্ট পোলাইটলি এবং তিনি আমার প্রতি যে অসন্তোষ সেটা প্রকাশ করেছেন যে আমি এভাবে না তাকে হচ্ছে ডিরেক্টলি এসে বলতেও পারতাম, তিনি হয়তো সলভ করে দিতেন। কিন্তু আপনারা তো জানেন যে রেলওয়ে মানে রেলভবনে আপনি ঢুকতেই দেয় না, এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন, আলুদম মাইরেই ফেলে এমন একটা অবস্থা। তো সেখানে হচ্ছে গিয়ে মন্ত্রী মহোদয় বেশ পোলাইটলি বললেন যে এই দাবি আমার যে দাবি সেটা হচ্ছে গিয়ে একদিন দুই দিন তিন দিন তিন মাস এক বছর ছয় মাস এক বছর দুই বছরেও এটা বাস্তবায়ন করা হচ্ছে গিয়ে পসিবল না। আমি বললাম যে কেন পসিবল না, তাহলে আমাকে কেন বললেন ওই সময় যে এটা মানে কেন সচিব মহোদয় ওনারা সবাই মিলে আমাকে বললো যে বাস্তবায়ন করা পসিবল, কেন আমাকে টাইম ফ্রেম দিয়ে দিল, এটা তো আমাকে ঠকানো হচ্ছে, এটা আমাকে বলছেন জনগণকে আপনারা কেন বলছেন না। তারা বলছেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা এই প্রতিকূলতা, বললাম তাহলে জনগণকে বলেন নয়তো হচ্ছে এটা সমাধান করে দেন। আমার চেয়ারে এসে বসো, ঠিক আছে। তো বললাম যে আমি যদি আপনার চেয়ারে এসে বসি তখন হচ্ছে আমি কিন্তু এটা করে দেখাবো। তখন তিনি আর হচ্ছে ব্যাপারটা বেশ পজিটিভলি সাইলেন্টলি হচ্ছে চুপ করে গেলেন, স্কিপ করে বলে দিলেন যে দেখো তিনি আমাকে হিস্ট্রি শোনালেন যেটা হলো একদম বাস্তব কথা ও যে সবারই সময় প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমি ওনাদেরকে এটাই বলতে চাই যে আমি নভেম্বর পয়লা নভেম্বর পর্যন্ত আমি অপেক্ষা করব, যদি হচ্ছে কি তারা কোনোভাবে তাদের প্রসেসে ভালোই ভালোই এই দাবি বাস্তবায়ন করে দেয় তো ভালো, আর যদি না হয় ঠিক আছে আমি পয়লা নভেম্বর থেকে আবার এসে বসবো, এটাই জাস্ট। আপনার কিছু দাবির কথা বলেছে সেটা তিন মাসে হলো না, এই গত কয়েক মাসের এই সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি মনে করছি। আজকে রেলমন্ত্রী আপনাকে বলেছে যে আমার চেয়ারে এসে বসে দেবে, আপনি যদি রেলমন্ত্রীর চেয়ারে বসেন যে আপনি এই যে সমস্যাগুলো কত মাসের ভিতরে বা কত দিনের ভিতরে আপনি কিছু করতে পারবেন, আপনার কি মনে হয়? আচ্ছা উনি দুই বছরের কথা বলেছেন, আর দুই বছরের কথা বললে আমি দুই বছর করে দেখাবো, যদি এই দাবি যদি বাস্তবায়ন করতে না পারে আমি দুই বছর আমাকে আমাকে হচ্ছে কোনো দায়িত্বে আমি এটা করে দেখাবো। আপনার কি মনে হলো চ্যালেঞ্জগুলো কোন জায়গায়, আপনার কেন আসলে সদিচ্ছার অভাব,